Everyone, welcome to my channel Time to Travel. আজকে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘ। তখন আপনাদেরকে আজকে ভারত সেবাশ্রম সংঘটা পুরোটাই ঘুরে দেখাই। আমরা এসেছি আজকে ভারত সেবাশ্রম সংঘ। এটা হচ্ছে বোলপুরে। এটা হচ্ছে ঢোকার মেইন গেট। বিশাল বড় এলাকা জুড়ে এই ভারত সেবাশ্রম। আমরা মেইন গেট দিয়ে ঢুকলাম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া। প্রথমে বলি, এই যে এটা হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে বাচ্চাদেরকে পড়ানো হয়। দোতলা বড় বিল্ডিং। এটা হচ্ছে স্কুল। পাশেই দেখতে পাচ্ছে আম বাগান। এই যে পুরো এলাকাটা দেখছেন, এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘর পুরো এরপরে চলে যায় স্বাস্থ্যকেন্দ্র। ভারত সেবাশ্রম সঙ্গে যারা থাকে তাদের স্বাস্থ্যকেন্দ্র। এটা বিশাল বড় স্বাস্থ্যকেন্দ্র। তার পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘর মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আবার আরেকটা ছাত্রাবাস। বিশাল বড় এরিয়া জুড়ে এখানে রয়েছে ছাত্রাবাস। আচ্ছা, এই যে দূরের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ধর্মশালা। এখানে লোক টুরিস্ট বুক করতে পারে, কি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান করলো তারা বুক করতে পারে। এই পুরোটা জুড়ে হচ্ছে ছাত্রাবাস। আচ্ছা, এই ধর্মশালার পাশেই রয়েছে আইটিআই কলেজ। এই যে পুরোটা কথা দেখছেন, এটা হচ্ছে আইটিআই কলেজ, মানে স্কুলটার পাশে রয়েছে আইটিআই কলেজ। এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ। ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে গোয়াল ঘর। আমরা এখন এগিয়ে যাচ্ছি ধর্মশালার দিকে, যেখানে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে আমরা এখানে এসে উঠেছি। এখানে রুমগুলো খুবই সুন্দর। কেউ যদি বোলপুরে পৌষ মেলার টাইমে আসতে চান, এখানে এসে আপনারা বুক করতে পারেন। কেউ যদি হোলির টাইমে আসতে চান, তখন এসে এখানে থাকতে পারেন। এখানে প্রচুর রুম আছে। আমি একটু পরেই আপনাদেরকে রুমের ভিডিওগুলো দেখাচ্ছি। আমরা এবার যে ধর্মশালাতে আছি, সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত বড় এরিয়া জুড়ে। প্রচুর চারদিকে এন্ট্রেন্স আছে। এখানে এটা একটা এন্ট্রেন্স। আবার সামনের দিকে একটা এন্ট্রেন্স। আমরা এবার এই ধর্মশালার ঠিক পেছন দিকে বিশাল বড় গোয়াল ঘর আছে। আমরা এবার সেই গোয়াল ঘরের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে প্রায় 350-400 গরু গোয়াল ঘরের মধ্যে রাখা আছে। এখনো পুরো এরিয়াটা এখনো কনস্ট্রাকশন চলছে, আরো প্রচুর কিছু হবে এখানে। পুরো এরিয়াটাই ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, আমরা এবার এগিয়ে যাচ্ছি গোয়াল ঘরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গরু রাখা আছে। বিকেল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার ছাত্ররা সব খেলা করছে, সব খেলতে নেমে গেছে মাঠে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ।
পরের দিকে একদম।